জঙ্গিপুর থেকে আয়রন হল্ট পর্যন্ত ডবল লাইনে চলছে দুমদাম ট্রেন। এদিকে আয়রন হল্টে রেলগেটের কাছে রেল লাইন সরানোর কাজ শুরু হয়েছে। এবার আয়রন হল্ট থেকে একদম সুজনীপাড়া পর্যন্ত মোট 6 কিলোমিটার অংশে স্লিপার পড়ে গেছে, রেল লাইন পাতার কাজও শুরু হবে, ওই অংশ খুব শীঘ্রই জুড়ে যাবে। এদিকে আবার আয়রন হল্ট নতুন রেল স্টেশন সম্প্রসারণের কাজ, 1 নম্বর প্ল্যাটফর্মের কাজ কমপ্লিট, সেখানে দাঁড়াচ্ছে ট্রেন, কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মের কাজ চলছে দুমদাম। আপ ট্রেন গুলো দাঁড়ালেও ডাউন ট্রেন কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মের জন্য দাঁড়াতে পারছে না, এই কাজ খুবই দ্রুতই শেষ হবে বলে জানা যাচ্ছে। এই বন্ধুগণ, আমি ইনজামুল খান, আপনাদের সকলকে বেঙ্গল টপ ভ্লগ ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে একদম জঙ্গিপুর ফারাক্কা ডবল লাইন রুটে জঙ্গিপুর থেকে আয়রন হল্ট পর্যন্ত যে ডবল লাইন চালু হয়েছে, সেখানে চলছে দুমদাম ট্রেন, সেই অংশের পুরো ভিডিও আপনাদের দেখাবো। তার সঙ্গে আয়রন হল্ট নতুন রেল স্টেশন সম্প্রসারণের কাজ এবং নতুন রেল ব্রিজ, এবং ওইদিকে একদম আয়রন হল্ট থেকে সুজনীপাড়া পর্যন্ত কি আপডেট, কেমন দ্রুত গতিতে চলছে কাজ, সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। নসিপুর আজিমগঞ্জ কাজ চলছে দ্রুত, সেই প্রজেক্টের কাজ শেষ হলে উত্তরবঙ্গগামী ট্রেন এই আয়রন হল্ট হয়ে নতুন রেল ব্রিজ পার হয়ে যাবে, অর্থাৎ এই লাইনও কিন্তু ব্যস্ততম হয়ে উঠবে। প্রিয় দর্শক, এই হচ্ছে সেই আয়রন হল্ট রেলগেট। এই রেলগেটের কাছে কিছু আপডেট আপনাদের দেখাবো। এখানে যে রেল লাইনটি ছিল সেই রেল লাইনটিকে সরানো হচ্ছে, অর্থাৎ এর আগেই কিন্তু এই আয়রন যে রেলগেটের কাছে যে রেলগেট, সেই রেলগেটকে সরানো হয়েছিল। আর এই আয়রন হল্ট থেকে তো আপনারা জানেন জঙ্গিপুর থেকে ডবল লাইন চালু হয়ে গেছে, তো এই যে এখান থেকে আবার সেই সিঙ্গেল লাইন, এখান থেকে একদম সুজনীপাড়া পর্যন্ত, তো সেই সিঙ্গেল লাইন, এই সিঙ্গেল লাইনটিকে একটু এখানে সরিয়ে দেওয়া হবে, অর্থাৎ এই সাইডে সেই কাজ শুরু হয়েছে। তার কারণ এর পাশে আবার এখান থেকে যে ডবল লাইনটি যাবে, তো 1 নম্বর লাইনটিকে সরিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখানে যুক্ত করা হবে, অর্থাৎ এই যে এখন বন্ধ আছে এটার সঙ্গে যুক্ত করা হবে, একটু সরিয়ে দেওয়া হবে এই সাইডে, এবং তার পাশের লাইনটি তার পাশ দিয়ে যাবে। তো এই আয়রন হল্ট পর্যন্ত ডবল লাইনটি চালু হয়েছে, তো এই আয়রন হল্টে এসে আবার এখান থেকে সিঙ্গেল লাইন, এখান থেকে প্রায় 6 কিলোমিটার সুজনীপাড়া পর্যন্ত সিঙ্গেল লাইন, কেননা আয়রন ফিডার ক্যানেলের ওপর যে রেল ব্রিজ, সেই রেল ব্রিজের কাজ শেষ হয়নি সেই জন্য। তবে সেই রেল ব্রিজের কাজ চলছে দ্রুত, সেটি হবে বক্স ব্রিজ। সেই সম্প্রসারণের কাজ কেমন চলছে আপনাদেরকে একটু দেখিয়েও দেবো। তো আগে আপনাদের দেখাই যে এই আয়রন হল্ট যে নতুন রেল স্টেশন, সেই রেল স্টেশনের কাজের আপডেট, অর্থাৎ এখানে কাজের কী অগ্রগতি। আপনারা দেখতে পাচ্ছেন ওটি হবে 2 নম্বর প্ল্যাটফর্ম, সেই 2 নম্বর প্ল্যাটফর্মের কাজ দ্রুত চলছে, দেখতে পাচ্ছেন যে খুবই দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই যে ফুট ওভারব্রিজ, সেই ওভারব্রিজের কাজ অনেক আগেই শেষ হয়ে গেছে, 1 নম্বর প্ল্যাটফর্মের কাজ অনেক আগেই শেষ হয়ে গেছে। 1 নম্বর প্ল্যাটফর্মের কাজ শেষ হওয়ার পরে ডবল লাইনটি চালু হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এই 2 নম্বর প্ল্যাটফর্মের কাজ শেষ না হওয়া পর্যন্ত ডাউন ট্রেনগুলো এখানে দাঁড়াবে না, তো এটি 20 তারিখ পর্যন্ত কোনো ডাউন ট্রেন এখানে দাঁড়াচ্ছে না। তো যেমন বারহাওড়া এক্সপ্রেস, এ সমস্ত ট্রেনগুলো ডাউনে দাঁড়াচ্ছে না, অর্থাৎ আপে যাওয়ার পথে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াচ্ছে, আসার পথে কিন্তু এখানে দাঁড়াচ্ছে না। এই 2 নম্বর প্ল্যাটফর্মের কাজটা খুবই দ্রুতই শেষ করা হবে, অর্থাৎ 20 তারিখের মধ্যে একটা মোটামুটি টাইপের মানুষ যাতে ট্রেনের মধ্যে উঠতে পারে সেরকম ব্যবস্থা করে দেওয়া হবে, তারপর আস্তে আস্তে সমস্ত কাজই শেষ হয়ে যাবে। তো এবার একদম সুজনীপাড়া থেকে আসছি, সুজনীপাড়া থেকে একদম জঙ্গিপুর পর্যন্ত পুরো আপডেট দেখাবো। তো এই যে সুজনীপাড়া থেকে দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে ডবল লাইন আসবে, অর্থাৎ সুজনীপাড়া থেকে ডবল লাইন একদম ফারাকা পর্যন্ত এদিকে অলরেডি কমপ্লিট, দেখতে পাচ্ছেন যে স্লিপার চলে এসেছে, স্লিপারগুলো এখানে রাখা হয়েছে, তো স্লিপার পাতা শুরু হবে, তার সঙ্গে সঙ্গে রেল লাইনও চলে এসেছে, অর্থাৎ রেল পাটিও এসেছে। তো এই সুজনীপাড়া থেকে একদম আয়রন হল্ট পর্যন্ত এই অংশে লাইনটি কিন্তু একদম সোজা চলে যাবে, অর্থাৎ সুজনীপাড়া থেকে আয়রন হল্ট পর্যন্ত যে নতুন রেল ব্রিজ পার হচ্ছিলো, লাইনটি পুরনো লাইনটি ছিল একটু বাঁক, অর্থাৎ বাঁকা চলে যাচ্ছিলো, কিন্তু এটি সোজাসুজি চলে যাবে, আর একটু দূরেই থাকবে, রেল ব্রিজের পাশাপাশি থাকবে না, পুরনো ব্রিজের পাশাপাশি থাকবে না, একটু ডিস্টেন্স ছাড়াছাড়ি থাকবে। তো বন্ধুগণ, ওই হচ্ছে সেই দূরে ওই যে নতুন আয়রন রেল ব্রিজ, অর্থাৎ ফিডার ক্যানেলের ওপরে যে নতুন রেল ব্রিজ নির্মাণ হচ্ছে, এক পিলার থেকে আর এক পিলার আসতে চলেছে, দেখতে পাচ্ছেন যে এটি হবে বক্স খাঁচা ব্রিজ। এবং এই সাইডেও কিন্তু সেই নতুন রেল ব্রিজ সম্প্রসারণের কাজ, অর্থাৎ 2 সাইড থেকে 2 মাথা থেকে কিন্তু হতে হতে আসছে, এই সাইডেও কাজটা শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন যে বক্স ব্রিজের যে কাজ এই সাইডেও শুরু হয়েছে, অর্থাৎ 2 মাথা থেকেই কিন্তু এই ব্রিজ সম্প্রসারণের কাজ চলছে দ্রুত। তো শুধুমাত্র এই রেল ব্রিজটির জন্যই কিন্তু কাজটি পুরোটা আটকে আছে, অর্থাৎ সমস্ত জায়গাতে মাটি ভরা থেকে মিহি ডাস্ট পাথর ফেলা থেকে সমস্ত কাজ কমপ্লিট, শুধু উপরে স্লিপার, অর্থাৎ 2 দিক থেকেই স্লিপার পাতা শুরু হয়ে যাবে। এবার স্লিপার পড়ে গেছে,
তো শুধুমাত্র রেল ব্রিজের কাজটাই থাকবে পড়ে, রেল ব্রিজের কাজ সম্প্রসারণ হলেই জুড়ে যাবে একদম সরাসরি, এবং স্লিপার পেতে রেল লাইন পেতে কিন্তু পুরোটা কমপ্লিট করে রাখা হবে চারিদিক থেকেই। 2023 অর্থাৎ এই বছরের শেষ দিকেই কিন্তু এই কাজ পুরোটা শেষ করার টার্গেট, পুরোটা কিন্তু শেষ হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রস্তাবিত সেই লাইন পাশে দেখতে পাচ্ছেন যে রেলপাটিও পড়ে গেছে। তো বন্ধুগণ, আইরন হল্টের এই জায়গাতে এসে আবার পাশাপাশি হয়ে যাবে রেল লাইন দুটো, তো দেখতেই পাচ্ছেন এখানে এসে আবার অ্যাড হয়ে যাবে পাশাপাশি যুক্ত। তো বন্ধুগণ, এবার আইরন হল থেকে একদম জঙ্গিপুর পর্যন্ত যে ডবল লাইন চালু হয়েছে সেই আপনাদের দেখাবো যে ভিউ কেমন চলছে ডবল লাইন দিয়ে ট্রেন। তো এই যে আইরন হল রেল স্টেশনটিকে স্কিপ করে গেল, বর্তমানে দাঁড়ালো না, দু নম্বর প্ল্যাটফর্মের কাজ শেষ হয়নি তার জন্য। তো দেখতে পাচ্ছেন যে এখন যে ট্রেনটি যাচ্ছে, অর্থাৎ ট্রেনের মধ্যে যে আমি যাচ্ছি সেই ট্রেনটি এখন সেই ডবল লাইন অর্থাৎ নতুন লাইন দিয়ে যাচ্ছে, এবং পাশে যে সিঙ্গেল লাইনটি ছিল আগেকার পুরনো লাইন ওটি দেখতে পাচ্ছেন যে ওটি আপে এবং ডাউনে ডবল লাইন দিয়ে আমরা এখন যাচ্ছি জঙ্গিপুরের উদ্দেশ্যে। বন্ধুগণ, ডবল লাইন চালু হয়েছে, দুমদাম ট্রেন চলছে ঠিকই, কিন্তু এই যে ডবল লাইন সেই নতুন লাইন দিয়ে এখন যে ট্রেনগুলো যাচ্ছে অর্থাৎ সেরকম ধরনের স্পিড মানে পাচ্ছে না, অর্থাৎ একটু মানে ধীরগতিতে যাচ্ছে, কেননা নতুন চালু হয়েছে তাই আস্তে আস্তে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, নতুন লাইন তাই কিন্তু এখানে অতটা স্পিডে ট্রেনটা যাচ্ছে না, মানে অল্প স্পিডের মাধ্যমেই কিন্তু এখান থেকে এটুন পার হচ্ছে, কেননা বুঝতে পাচ্ছেন যে নতুন লাইন, আস্তে আস্তে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, কেবল এই তো চালু হলো। তো বন্ধুগণ, এবার আমরা কিন্তু জঙ্গিপুর রেলওয়ে স্টেশন ঢুকছি, অর্থাৎ জঙ্গিপুর রোড রেলওয়ে স্টেশন ঢুকছি। তো দেখতে পাচ্ছেন যে যে লাইন দিয়ে এখন যাচ্ছে সেই লাইনটি কিন্তু নতুন, সেই লাইনে আগে ট্রেন চলতো না। দেখতে পাচ্ছেন যে নতুন লাইনে গিয়ে এখন ট্রেনটি 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে, এবং বর্তমানে যে 2 নম্বর প্ল্যাটফর্মের কাজ চলছিল জঙ্গিপুর থেকে, এবং 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে লাইনটি একদম সোজা যাচ্ছিল, সেই 2 নম্বর প্ল্যাটফর্মের কাজ সমস্ত কিছু শেষ হয়ে গেছে, 2 নম্বর প্ল্যাটফর্মে এখন জঙ্গিপুরের ট্রেন দাঁড়াচ্ছে, অর্থাৎ সমস্ত কাজ কমপ্লিট। বন্ধুগণ, এই হচ্ছে সেই জঙ্গিপুর রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম, 2 নম্বর প্ল্যাটফর্মে এখন ট্রেন দাঁড়াচ্ছে। দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিক লাইন সমস্ত কাজ কমপ্লিট, অর্থাৎ যেদিন সিআরএস হচ্ছিল জঙ্গিপুর থেকে আহিরন হল্ট পর্যন্ত সেই দিনও কিন্তু এখানে এই রেল স্টেশনে এই ইলেকট্রিক লাইনটি ছিল না, তো ইলেকট্রিক লাইন দেখতে পাচ্ছেন যে পুরোটা কমপ্লিট, অর্থাৎ সেই দিনই তারপরের দিনই করে দেওয়া হয়েছে। বন্ধুগণ, কেমন লাগলো আজকের আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।